হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, নর্মাল রুটিন নয়। আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা এটাতে উপকার পাবে। সেটা হলো আজকে একটা হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করব। সেটা খুবই নর্মাল, কোনো মানে আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই, ও সম্পূর্ণ অর্গানিক একটা জিনিস। তোমরা ঘরেই এটাকে তৈরি করে নিতে পারবে এবং সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে, ঘরোয়া পদ্ধতিতেই তোমরা এটা তৈরি করতে পারবে। এবং এটা চুলের পক্ষে খুবই উপকারী। যদি কারোর চুলে খুশকি হয়ে থাকে সেটার পক্ষে, সেটার জন্য এটা খুব উপকারী। প্লাস চুল পড়ে যাচ্ছে বা নতুন চুল উঠছে না, সেই সব প্রবলেমের জন্য এটা ভীষণ উপকারী। তো আমি এটা কী কী দিয়ে বানিয়েছি সেটাকে আগে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন নিয়েছি আমি টক দই, একটা ডিম, দেখো পাতি লেবু, আর নর্মাল যেই হেয়ার অয়েলটা আমরা মাথায় ইউজ করি সেটাই। আমি ইয়েলিন ইউজ করি, তাই আমি ইয়েলিন নিয়ে নিয়েছি। তো চলো দেখো এবার এটাকে আমি কীভাবে রেডি করি। প্রথমে আমি একটা বোলের মধ্যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা নিয়ে নিলাম। ডিমটা নিয়েছি, ডিমের সাথে নিয়েছি আমি এই চামচের এক চামচ মতো টক দই। কিন্তু টক দইয়ের জলের পোর্শনটা নেবে না, শুধুমাত্র টক দইয়ের ওপরের থোকা পোর্শনটাই নেবে। জলের পোর্শনটা নিতে আমি বাড়ানো করছি। আমি দু চামচ মতো টক দই নিয়ে, এই চামচে দু চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এই পিসের পাতি লেবুর রস আর এই তেলটা, মোটামুটি চার এই চামচের হাফ চামচ মতো এই তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স করছি। এবার এই চারটে ইনগ্রিডিয়েন্টসকে একসাথে করে মিক্স করে নিচ্ছ। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি এটা মিক্স করে নিলাম, যে চারটে জিনিস তোমাদের দেখালাম সেই চারটে জিনিসকে একসাথে মিক্স করে নিয়েছি। এই দেখো কাজের বাটিতে। এটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপেরই হবে, তাই জন্য তোমরা এটা মাথায় লাগানোর পরে ইচ্ছা করলে হেয়ার ক্যাপ পরে নিতে পারো। তার মধ্যে কী কী মিশিয়েছি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। টক দই, পাতি লেবুর রস, আর মাথায় আমরা নর্মালি যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটা, আর ডিম। ডিমের ক্ষেত্রে আমি বলছি যাদের বড় চুল তারা ইচ্ছা করলে দুটো ডিমও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আর যাদের ছোটো চুল তারা একটা ডিম। আর একটা কথা হলো, ধরো যাদের চুল ড্রাই তারা ডিমে শুধুমাত্র হলুদ অংশটুকু ইউজ করবে, আর যাদের চুল অয়েলি তারা সাদা অংশটুকু নিই। আর যাদের চুল এমনি নর্মাল তারা পুরো ডিমটাই ইউজ করতে পারবে। এই ডিমে তো প্রচুর ফ্যাটি অ্যাসিড থাকে তোমরা জানোই, সেক্ষেত্রে চুলের গ্রোথে প্রচুর হেল্প করে। আর টক দই তো চুল শাইনি সফট এগুলো করতে হেল্প করে। সুতরাং এই হেয়ার প্যাকটা চুলের জন্য খুবই উপকারী। তো চলো এবার আমরা এটা চুলে, আমি এটা এবার চুলে লাগিয়ে নিই। তোমরা আমি এটাকে চুলে পুরোটা চুলে লাগিয়ে নিলাম। এবার এটাকে তোমরা 15 মিনিটের জন্য ছেড়ে দাও। এবার যেহেতু আমি তোমাদের বললাম যে প্যাকটা খুব একটা মানে একটু অয়েলি টাইপের হবে, সেহেতু তোমরা এটাতে মাথায় লাগানোর পর হেয়ার ক্যাপ পরে থাকতে পারো। তো চলো এটা লাগিয়ে নিলাম। এটা লাগিয়ে এবার আমি চুলটাকে ভেজিয়ে রেখে দেবো। 15 মিনিটের জন্য আমি মাথায় লাগিয়ে এটাকে ছেড়ে দেবো। তো চলো ফিরে আসছি 15 মিনিট বাদে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার চান ঠান হয়ে গেছে। আমি প্যাকটা দিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করে নিয়েছি। এই দেখো শ্যাম্পু করে নিয়েছি। তোমরা 15 মিনিট রাখলেই
ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায়। তোমরা যদি মনে করো 15 থেকে আর একটু বেশি 20 মিনিট অথবা 25 মিনিট রাখতে যাও, তাহলে সেটাও তোমরা রাখতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আর শ্যাম্পুটা আমি প্রথমে ফার্স্টে মাথাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি শ্যাম্পু করেছি। যদি তোমরা মনে করো যে একবার শ্যাম্পু করলে পুরো প্যাকটা রিমুভ হচ্ছে না, তাহলে তোমরা দুবারও শ্যাম্পু করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আর এটাতে এমন কতগুলো মানে যে কটা জিনিস আমি দিয়ে বানালাম এটা তোমরা দেখলে, এবার প্রত্যেকটাই চুলের পক্ষে ভীষণ উপকারী। এবং এটাতে মানে যাদের চুল উঠে যাচ্ছে তারাও ইউজ করতে পারো, যাদের চুল ধরো নতুন চুল উঠছে না তারাও ইউজ করতে পারো। এটাতে চুল ভীষণ সিল্কি স্মুথি এবং গ্লসি হয়, আর চুল পড়াও কমে অনেকটাই এবং নতুন চুলও ওঠে। সব থেকে বড়ো কথা চুলটা ভীষণ শাইনিং হয়। আর ডিমে তো প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা তোমরা জানোই চুলের গ্রোথের পক্ষে যেটা খুবই উপকারী। তারপর তোমরা আস্তে আস্তে করে চুলটাকে মুছে নিও, চুলটাকে নিয়ে সেই মানে যুদ্ধ করো না চুলগুলোকে নিয়ে, আস্তে আস্তে নরম করে হালকা করে করে চুলগুলোকে মুছে নিয়ে তারপরে খানিকক্ষণ বাদে। আমি অবশ্যই ভেজা চুল খুব বেশি আঁচড়াই না, আমি চুলটা মোটামুটি হাফ শুকিয়ে গেলে তারপরে চুলটা আঁচড়াই। তোমাদের যাদের ড্রায়ার আছে তারা তো ড্রায়ার দিয়েই শুকিয়ে নিতে পারো, কিন্তু আমার যেহেতু ড্রায়ার নেই সেহেতু আমাকে একটুখানি রেখে দিয়েই শুকোতে হয়। শীতকালে যেমন ছাদে গিয়ে দাঁড়ালে চুলটা শুকিয়ে যায় সেরকমই করি আমি। তোমরা যেভাবে যে প্রসেসে শুকাও সেই প্রসেসে শুকিয়ে নিয়ে তোমরা যারা ভেজা চুল আঁচড়াও তারা ভেজা চুলও আঁচড়াতে পারো, এবং যারা হাফ ভেজা আঁচড়াও তারা হাফ ভেজা আঁচড়াবে, এবং যারা ফুল শুকনো হালকা আঁচড়াও তারা ফুল শুকনো আঁচড়াবে, সেটাতে কোনো সমস্যা নেই। তবে এই প্যাকটা ভীষণ ভালো, তোমরা অবশ্যই এটা বাড়িতে ইউজ করো, এবং কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, চলো টাটা।